অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও টলি পাড়ায় তিনি উচ্চ প্রশংসিত হয়েছে। কনীনিকা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এক রত্তি মেয়েকে সামলেই একের পর এক শর্ট ফিল্ম বানিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। যেখানে তার শর্ট ফিল্ম হাত উচ্চ প্রশংসিত হয়েছে, সেখানেই তার আরেকটি শর্ট ফিল্ম ঝরা পাতাও দর্শকদের মন কেড়ে নিয়েছে। দুটি শর্ট ফিল্মের ভাবনাই এক হলো, তার এক্সিকিউশন এবং প্রেক্ষিত দুটোই কিন্তু একদম অন্যরকম। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানা নেই, শুটিং ফ্লোরে কবে ফেরা হবে তাও অনিশ্চিত। কিন্তু কনীনিকা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে যে সময়টা কাটাচ্ছেন সেটা কিন্তু খুব একটা মন্দ নয়, কারণ বাড়িতে কাটানো তার এই মুহূর্তগুলো আরও স্পেশাল হয়ে যাচ্ছে তার মেয়ে কিয়ার সাথে সময় কাটে। নজর রাখুন আপনিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।